আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ বুনন। চলুন তাহলে দেখি। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়নি। তারপর তেল দিয়ে দিব আধা কাপের মতো। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, তাহলে খেতে একটু মজা, টেস্ট একটু বাড়ে। এই জন্যে এগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো মশলা ইউজ করবো না, জাস্ট নর্মাল মশলা দিয়ে রান্না করবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল হবে, মরিচের গুঁড়া দিচ্ছি, এই মরিচটা একটু ঝাল। আমি দিয়ে দিব আড়াই চা চামচের মতো, চা চামচ দিবেন কিন্তু টেবিল চামচ দিলে বেশি হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কোনো আদা রসুন বাটা দিব না আমি, কারণ আমি ঝাল ঝাল করে চিংড়িটা ভাজি করব, তাই মশলা দিলে ফ্লেভারটা অন্যরকম আসবে, তাই দিচ্ছি না। চিংড়ি মাছটা এই সাইজের হবে, দিয়ে দিচ্ছি। এখানে দেড় কাপের মতো হবে চিংড়ি মাছ। চুলা আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে একটু সেদ্ধ হতে দিব। এবার ঢাকনাটা উল্টে দেখছি, দেখুন তেল উপরে ভেসে উঠছে। আমি এর মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমার মাছটা হয়ে গেছে। এবার উপরে ধনে পাতা ছিটিয়ে দিব। দেখুন দেখতে কালারটা কত সুন্দর লাগছে। এবার একটি আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি বোনা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।